সালাম আলাইকুম। তো প্রিয় দর্শক, আজকে আমরা আবারও যে সাইন ওয়েভ সার্কিটটা আমরা তৈরি করেছি এটার একটা 24 ভোল্টের ভিডিও নিয়ে আসলাম। আমাদের মতে একজন টেকনিশিয়ান ভাই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেছিলেন যে আমরা যে 24 ভোল্টের রহিমাপুর যে ট্রান্সফর্মার মতো তৈরি করা আছে, ঠিক জানে আমাদের ট্রান্সফর্মারটাও রহিমাপুরের মতোই হয় বা এরকম লোড ক্যাপাসিটিটা হয় কি না, এই জিনিসটা কিন্তু উনি আমাকে কমেন্ট করেছিলেন। জানি এটার যে লোড ক্যাপাসিটিটা আর এটার লোড ক্যাপাসিটিটা কি সেম ভোল্টেজের হবে কিনা, প্লাস ওই রকম ক্যাপাসিটি ট্রান্সফর্মার তৈরি হবে কিনা। আমরা চেষ্টা করছি, তবে আমরা একটু লোড দিয়ে দেখাবো আজকে। তো আমরা এখান থেকে টোটালি লোড ক্যাপাসিটি দেওয়া হলো, মানে ইনভার্টারটাকে অন করলাম। ইনভার্টারটাকে আমাদের টোটালি অন করা, এই দেখেন লোড পার্সেন্ট 0। আমরা এখান থেকে ওই দিনের মতো 200, 400, 600, এটা তো নেই, 600, 800, 1000 ওয়াট লোড দিলাম। 1000 ওয়াটের লোড ক্যাপাসিটি কি স্টেবল আছে কিনা, আমরা টোটালি কিন্তু ওই দিনের মতোই কিন্তু আমরা আজকের এটাও কিন্তু এইভাবে লোড দিলাম। আমরা এখান থেকে লোড পার্সেন্ট যদি দেখি আর কি, তো যে ভাইটা কমেন্ট করছিলেন ইনশাল্লাহ আমি, উনিও আমাদের মতোই টেকনিশিয়ান বা আমাদের মতোই কাজগুলো করে থাকেন। ব্যাটারি লোড লেভেলটা, ব্যাটারিটা খালি হয়ে যাওয়ার কারণে, যাই হোক আমরা চেষ্টা করছি যে আমাদের যে লোড ক্যাপাসিটিটা আপনাদের মতো এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বিশেষ করে আমরা যে আইপিএসটা আপনারা দেখতেছেন এটাও কিন্তু 24 ভোল্ট, এটাও 24 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের কাছে ট্রান্সফরমার ছিল না এই মুহূর্তে, এটাও কিন্তু 24 ভোল্টের একই ধরনের ট্রান্সফরমার বা একই ধরনের কোয়ালিটি চেষ্টা করছি কোম্পানির মতো করার জন্য। এটা হচ্ছে রহিমাপুরের পুরান ট্রান্সফরমার দিয়ে করছিলাম, আর এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। আমরাও চেষ্টা করছি রহিমাপুরের চাইতে একটু কোনো দিকে কম যাতে না হয়, আমরা চেষ্টা করছি এতটুকু করার জন্য। এটা আমাদের 100% পিওর সাইন ওয়েভ যে আইপিএসটা, এই আইপিএসটাই। তো আমরা এটার সাথে আসলে কিছুক্ষণ লোড দিয়ে রেখে আপনাদেরকে যদি দেখাই, আমরা টোটাল একটা পরিমাণ লোড দিয়ে রাখছি, যে পরিমাণটা লোড দিয়ে রাখছি আমি আপনাদেরকে দেখাই, 94% লোড দিয়ে রাখছি অলরেডি। তো 94% লোড দেওয়ার পর আমরা এটাকে হিট টেম্পারেচারটা মেপে দেখবো, আসলে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট চালানোর পর যে ট্রান্সফরমারটা কতটুকু হিট হয় বা না হয় এই জিনিসটা আপনাদেরকে একটু মেপে দেখানোর জন্য চেষ্টা করব। তো আমরা মোটামুটি একটা সময় প্রায় 7-8 মিনিটের মতো আমরা এটাকে হিট দিয়ে রাখলাম, মানে লোড দিয়ে রাখলাম। আমরা এই যে মোসফেট গুলো কতটুকু গরম হয় আমরা একটু যদি দেখি আর কি, টেম্পারেচারের যে ব্যাপারটা, আমাদের যে হেডসিনটা আছে মানে এ পরিমাণ গরম আছে, আর এটাতে একটু কম বেশি থাকবে, কারণ হচ্ছে মানে সেমই আছে। তো বিশেষ করে আমরা যদি এখন ট্রান্সফরমারটার দিকে যদি আমরা টেম্পারেচারটা দেখতে যাই, যে ট্রান্সফরমারে কত পার্সেন্ট টেম্পারেচার আছে, 39%, তার মানে নর্মালি আছে। আমরা যদি ট্রান্সফরমারের কয়েলটা দেখতে যাই, কয়েলটা হচ্ছে 40% টেম্পারেচার আছে, 40 ডিগ্রি টেম্পারেচারটা আছে। তো বিশেষ করে উপরেরটাতেও সেমই আছে। মেন বিষয়টা হচ্ছে কি, আমরা যদি এই সাইড থেকে দেখতে যাই 38%, তার মানে আমরা কয়েলে দিছি সরাসরি, আর আমরা এখন কুড়ে মারলাম, আর এই যে কয়েলে যদি আমরা সরাসরি মারি, দেখেন যে লেজার যে জায়গাটায় পড়তেছে 41%, 41%, মানে বিশেষ করে হয় কি, এটা টেম্পারেচারটা আপনার এককালীন, আমরা এটা যখন একটা মেশিন তৈরি করি আমরা এরকম কিন্তু প্রত্যেকটা জিনিস থেকে আমরা কিন্তু টেম্পারেচার বিষয়টা কিন্তু চেক করে কিন্তু করি, যে মোট মোসফেট টেম্পারেচারটা কতটুকু হচ্ছে, একটা লোড ক্যাপাসিটিতে কতটুকু হচ্ছে, সব কিছু কিন্তু মিলিয়েই চেষ্টা করি আমরা এই পরিমাণ টেম্পারেচার অনুযায়ী বা এইভাবে আইপিএস গুলোকে তৈরি করার জন্য। এখানে কিন্তু আপনাদের যে ভাইটা বলছিল, এই ভাইয়ের কথার অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা আমরা চেষ্টা করছি কোম্পানির মতো করার জন্য। তবে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।